তাহলে এখন থাকছে বিয়ের পরিকল্পনা পাশ করলেন অভিনেত্রী কাঙ্গানা রনৌত ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও বর্তমান সময়ে বলিউড ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় এবং আলোচিত একজন অভিনেত্রী হলেন কাঙ্গানা রনৌত এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে যার ফলে অতি অল্প সময়ে দর্শক হৃদয়ে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন কাঙ্গানা এদিকে আপনারা সকলেই জানেন বলিউডে অনেকেই তাকে ঠোটকাটা অভিনেত্রী হিসেবে চিনে থাকেন কেননা সর্বদা বলিউডের সকল অনিয়মের বিরুদ্ধে তিনিই সর্বপ্রথম মুখ খুলেন যার ফলে সবাই তাকে স্পষ্ট ভাষী একজন অভিনেত্রী হিসেবে চিনে থাকে এদিকে এই অভিনেত্রীকে তার আগামী 5 বছরের পরিকল্পনা কি সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আগামী 5 বছরের মধ্যে আমি অবশ্য বিয়ে করে সন্তান জন্ম দিতে চাই এছাড়া 5 বছর পর নিজেকে একজন মা এবং স্ত্রী হিসেবে দেখতে চাই পাশাপাশি এমন একজন ব্যক্তি হিসেবে নিজেকে দেখতে চাই যিনি ভারতকে নিয়ে নতুন চিন্তাধারার বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করবেন এদিকে এই অভিনেত্রীকে কবে থেকে সংসার প্রক্রিয়া শুরু করবেন এমন প্রশ্ন করা হলে এর উত্তরে তিনি জানান খুব শীঘ্রই এই বিষয়টি সকলের সামনে আনবো আমি আপাতত আমি আপনাদেরকে এর থেকে বেশি কিছু বলছি না ওয়েল কাঙ্গানা রনৌতের এই কথা দ্বারা এইটুকু বোঝা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কাঙ্গানা রনৌত তার কাছের মানুষকে তার ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন যার ফলে হয়তো তিনি এ কথাগুলো সম্প্রতি তার দর্শকদের উদ্দেশ্য করে বলেছেন অন্যদিকে ব্যক্তিগত জীবনে বেশ কয়েকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কাঙ্গানা রনৌত তবে সেগুলোর মধ্যে একটিও চিরস্থায়ী হয়নি তবে এরপরও কিন্তু এই অভিনেত্রী হতাশ হননি ফলে দর্শকদেরকে উপহার দিয়ে গেছে একের পর এক দর্শকপ্রিয় সিনেমা এদিকে কাঙ্গানার ঝুলিতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে বর্তমানে সে সকল সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী সো ভিউয়ার্স জেনে তো নিলেন বিয়ের পরিকল্পনা সম্পর্কে কি বললেন অভিনেত্রী কাঙ্গানা রনৌত আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট